বিশ্লেষণ করেছেন এবং বিশ্লেষণের পরই কিন্তু রায়টা আমাকে একটু বললাম নোটিফিকেশন কাটি কি হয়েছে রায় হচ্ছে মূলত এখানে যে মামলার যে প্রধান যে অভিযুক্ত লিয়াকত আলী এবং যে ঘটনার যে পরিকল্পনার পেছনে যিনি রয়েছেন ওসি প্রদীপ বলা হচ্ছে এই দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং যে স্থানীয় যে তিনজন বাসিন্দা রয়েছে আয়াস নুর লামিন এবং আরেকজন যিনি রয়েছেন হ্যাঁ এই তিনজন এবং রুবেল শর্মা নন্দ দুলাল রক্ষিত এছাড়াও হচ্ছে সাগর দেব এই ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর বাকি যে পিবিএনের তিন সদস্য এবং